প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হাইকোর্টের তরফ থেকে নেওয়ার ঘোষণা করা হয়েছিল এবং সেই মতো সিদ্ধান্ত হয়ে গেছে। এই মুহূর্তে এর সূত্র মারফত যে ইনফরমেশান রয়েছে, তোমাদের হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে তা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো এই মুহূর্তে তোমাদের বারবার বিভিন্ন আপডেট এর একাধিক বিষয় হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে এবং হাইকোর্টের তরফ থেকে তিনটে মামলার একত্রিত রায় আমরা পেয়েছি। কাজী নজরুল ইউনিভার্সিটি কেউ রীতিমতো এক রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে আজকে তোমাদের জানিয়েছিলাম ম্যাট 880 যে মামলাটি রয়েছে সেটা আজকে রীতিমতো হাইকোর্টে উঠবে এবং সেই মতো কিন্তু মামলা হয়ে গেছে, যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল বিষয়টা উঠে আসেনি। কিন্তু সূত্র মারফত যে বিষয়টা আমরা জানতে পারছি এই মুহূর্তে, এ যে তোমাদের অ্যাকচুয়ালি যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের তরফ থেকে আজকে কিন্তু ইকুয়ালিটির ব্যাপারটা পরিষ্কারভাবে উঠে এসছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর ইকুয়ালিটি থাকা দরকার। একটা স্টেটে এ ছাত্রছাত্রীরা কোথাও অনলাইনে দিচ্ছে, কোথাও অফলাইনে দিচ্ছে, কোথাও যেন সমতা বজায় থাকছে না, সমতুল্য পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে না, মূল্যায়নের ডিফারেন্স হচ্ছে, রেজাল্টে নম্বরের পার্থক্য হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে রীতিমতো হাইকোর্টে এ বিষয়গুলো উঠেছে। এবং একই সাথে তোমাদের আরও বিষয় জানিয়ে রাখি, বোম্বে হাইকোর্টে এ একটি মামলা করা হয়েছিল ল এর একটি ছাত্রের তরফ থেকে, যেখানে পরিষ্কারভাবে এ জানিয়ে দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে যে অ্যাকচুয়ালি পরীক্ষা ইউনিভার্সিটি কীভাবে নেবে এ ছাত্রছাত্রীদের থেকে, সেই পরীক্ষার পদ্ধতি নিয়ে ছাত্রছাত্রীদের কোনো মতামত নেওয়ার অধিকার নেই। নেবে কন্ট্রোল অফ এক্সামিনার, তারা কন্ডাক্ট করবে। এ স্টেট চাইলে স্টেট বলতে পারে কীভাবে অ্যাকচুয়ালি এক্সামিনেশন হবে, ছাত্রছাত্রীরা বলতে পারে না, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং স্টেট অর্ডার দিতে পারে যে পরীক্ষা এইরকমভাবে হবে। পরীক্ষার পদ্ধতি সম্পূর্ণটাই নির্ভর করবে স্টেটের ওপর এবং ইউনিভার্সিটির উপর। ওর সেই কারণে কিন্তু এই বিষয়টি আগে বোম্বে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই বিষয়টাকেও এই মুহূর্তে এই মামলার মধ্যে টেনে নিয়ে আসা হয়েছে। একই সাথে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, বিষয়টা অনেকটা বাস্তব যে স্টুডেন্টরা কেন বলবে পরীক্ষার পদ্ধতি নিয়ে, কিন্তু স্টুডেন্টদের সিলেবাস শেষ করানোর দায়িত্ব থাকে এ শিক্ষকদের, ঠিক আছে, এ কলেজদের, কিন্তু কলেজ তো সিলেবাস শেষ করেনি। সেই কারণে স্টুডেন্টরা বলছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এখানে লজিক আছে, যদিও জানি না কেসটাকে কীভাবে সাজানো হয়েছে, কী বলা হয়েছে, যতক্ষণ না ফাইনাল রিপোর্ট হাতে আসছে ততক্ষণ তো তোমাদের জানাতে পারবো না। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, বাদবাকি তোমাদের কী মনে হয় যে যদি সমস্ত কিছু প্রসিডিওর হতো ও ছাত্রছাত্রীদের সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট হতো, ছ মাসের সেকশন যেটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট রয়েছে যে ছ মাসের অফলাইনে সেকশন করানোর, সেই অফলাইনে যদি সেকশন কমপ্লিট করা হতো, সিলেবাস কমপ্লিট করা হতো, তাহলে হয়তো স্টুডেন্টরা এই ধরনের দাবিও তুলতো না এবং স্টুডেন্টরা এই ধরনের ইউনিভার্সিটির কাছে অনুরোধ জানাতো না। আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয়। দোস্তটা অফিসিয়ালভাবে হতো, অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী পঠন পাঠন হতো, সেমিস্টারের পরিস্থিতি স্বাভাবিক থাকতো, তাহলে এই বিষয়টা উঠতোই না। সেই কারণে অফিসিয়াল বিষয়টা আমার মনে হয় এই মুহূর্তে হাইকোর্ট দেখবে এটা অবশ্যই, কিন্তু এই বিষয়গুলো অ্যাকচুয়ালি ভাবা উচিত ছিল ও বলে আমার ব্যক্তিগত মনে হয়। হাইকোর্টের যে নির্দেশ সেটাকে আমাদের প্রত্যেকেরই সম্মান জানানো উচিত, বাট এটা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোথাও একটা এড়িয়ে গেছে আমার মনে হয়, কারণ সব কিছুই যদি অফিসিয়াল হয় তাহলে সেমিস্টারের পদ্ধতি যেটা অফিসিয়ালভাবে নোটিফিকেশান আকারে দেওয়া হয়েছিল সেই মতো ক্লাসও করানো হয়নি, সিলেবাসও অনেকে শেষ হয়নি, তো সেই কারণেই সমস্ত কিছু সেইটা কোথাও যেন একটু অন্যরকম আমার মনে হচ্ছে স্টুডেন্টদের তরফ থেকে। আর তোমাদের প্রত্যেকে জানিয়ে দিয়েছিলাম কন্ট্রোল অফ এক্সামিনার যারা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির, তাদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছিল এবং কাজী নজরুল ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামক সংস্থাকেও একই বিষয় 7 দিন সময়সীমা দেওয়া হয়েছে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামক সংস্থাকে আজকেও কোনো নতুন নির্দেশ দেওয়া হয়েছে এরকমটি শোনা যাচ্ছে, যদিও অফিসিয়াল স্টেটমেন্ট আমরা হাতে পেলে তখন তোমাদের পরিষ্কারভাবে সমস্ত বিষয়টা জানিয়ে দেবো। ও বাদবাকি এই মুহূর্তে তথ্য জেনে তোমাদের কী মনে হচ্ছে এ যে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। এই মুহূর্তে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে যেটা এই মুহূর্তে উঠে এসছে প্রধান, যেটা জানা যাচ্ছে এ যে ছাত্রছাত্রীদের কোনো অধিকার নেই পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করার। তো এখানে আমার শুধুমাত্র একটাই খারাপ লাগলো, ছাত্রছাত্রীদের অধিকার যেরকম নেই তেমন ইউনিভার্সিটি কলেজেরও তো একটা দায়িত্ব থাকে সিলেবাস কমপ্লিট করার এবং ছ মাসের সেকশান পুরো কমপ্লিট করে তারপরেই পরীক্ষা নেওয়ার, সেই অফিসিয়াল গাইড বিষয়টাও তো মেনটেন করা হয়নি এবছরে। তো যাই হোক, বাদবাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলো না।